সুপ্রিয় দর্শক মন্ডলী, কর্দমুক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ এবং আমার বাসার ছাদ থেকে আছি আমি জাফরুল্লাহ মনা। জানাতে এসেছি আজকে ক্রিকেটের আপডেট, আফগানিস্তান ভার্সেস নাজমুল হাসান শান্ত, ফলাফল ম্যাচ ড্র। নাজমুল হাসান শান্ত 175 বলে করেছে 146 রান, আর আফগানিস্তান 10 উইকেটে চুনা লাগিয়ে করেছে 146 রান। আমাদের পেসাররা আজকে দারুণ নৈপুণ্যতার সাথে বধ করেছে আফগানদের। এর ভেতরে আবাদ 4-4 স্যালুট মেরে তুলে নিয়েছে 4-4 উইকেট, শরীফুল 2 উইকেট, তারপর হচ্ছে আপনার মেহেদিয়াসান মিরাজ 2 উইকেট এবং তাইজুল 2 উইকেট। কিন্তু আমরা দেখতে পেয়েছি অত্যন্ত দুঃখের সাথে আমাদের তাসকিন আহমেদ ভাই কোনো প্রকার উইকেট পায়নি। না পেলেও আমাদের পেসাররা যেই ধরনের দারুণ নৈপুণ্যতা দেখিয়েছে, আর সেই সাথে স্পিনাররা শেষের দিকে এসে দাপা দাপ করে উইকেটগুলো তুলে নেওয়াতে আফগান শিবিরে এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে। এবং সেই সাথে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা আফগানকে ফলো অনে ব্যাটিং করতে পাঠাবে না। এখন আপনার কাছে কী মনে হচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে যে আফগানদেরকে ফলো অনে পাঠানো উচিত ছিল নাকি উচিত হয়নি? যদি আফগানদেরকে ফলো অনে পাঠানো হতো, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের ইনিংস ব্যবধানে জেতার একটা সুযোগ থাকতো, আর সেক্ষেত্রে ICC আমাদেরকে ভালো একটা র্যাটিংস দিত। যারা ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ জিতে তাদেরকে ভালো একটা র্যাটিং দেওয়া হয়, আর এখন যদি বাংলাদেশ আবার ব্যাটিং করতে নামে তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের বলাররা কিছুটা রেস্ট পাবে এবং আমাদের ব্যাটাররা আবার নতুন করে পারফরমেন্স করে। আমাদের 2-2 সেঞ্চুরি, এই হাফ সেঞ্চুরি কিন্তু মিস হয়ে গেছে, মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ, ওই 2 হাফ সেঞ্চুরি আমরা দেখতে পারিনি। এবং আমাদের আশা ছিল যে নাজমুল হাসান শান্ত হয়তো একটা এই ডাবল সেঞ্চুরি করে ফেলবে, কিন্তু সে আপনার 150 রানটাও করতে পারেনি, 146 এসে আউট হয়ে যায়। তো আপনার কাছে কী মনে হচ্ছে প্রিয় দর্শক, যে আফগানদেরকে ফলো অনে না পাঠিয়ে বাংলাদেশ আবার ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা কি ভুল হয়েছে নাকি এটা ঠিক ছিল? কমেন্ট সেকশনে দয়া করে জানাবেন। আর যদি আফগানদের কোচকে এই খেলাটা যদি আপনারা একটু ভালো করে দেখাতেন যে দেখো তোমার সোনার ছেলেদেরকে কি করে কাপাক 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 করে বাংলাদেশের পেসাররা খেয়ে দিল, সেই সাথে আমাদের স্পিনাররা তো আছেই, সব কিছু মিলে দারুণ একটা শার্প একটা ফিল্ডিং ছিল, দারুণ সব কিছু। প্রথম দিকে কিছুটা ফিল্ডিংয়ে ভুলভাল সিদ্ধান্ত ছিল এবং আমাদের ব্যাটাররা আজকে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু পরবর্তীতে আমাদের পেসাররা এবাদতের আগুন ঝরানো বোলিং থেকে বাংলাদেশ যে ধরনের দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়ে আফগানদেরকে কাপাত করে দিল। এবং আফগানদেরকে যদি রানে পাঠানো হতো, ব্যাট করতে পাঠানো হতো, আমাদের যে পরিমাণ রান ছিল 236 রানের মতো অলরেডি আমাদের আছে, ওই সময়টাতে আফগানদেরকে আবারও অল আউট করা পসিবল ছিল কিনা এই বিষয়টা নিয়ে যদি আপনারা ক্রিকেট বোদ্ধারা কমেন্ট সেকশনে একটু জানাতেন। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কর্দমুক্ত আকাশ এবং এই ম্যাঘমুক্ত মাঠ, সেই সাথে আমার বাসার ছাদ থেকে আমি বিদায় নিচ্ছি জাফরুল্লাহ শরাফত। ফিরব বাংলাদেশের ব্যাটিং শেষে কিংবা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেফালির মার সালাম নেবেন এবং জাফরুল্লাহ শরাফতের পক্ষ থেকে শামীম চৌধুরীর কথাই শুনতে মন চায় না, কি ইংলিশ কয় বেটা ধর স্যাং।